আসসালামু আলাইকুম। রনিতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 10, আবহাওয়া ও জলবায়ু। এই পাঠটিতে আমরা শিখব দৈনন্দিন আবহাওয়া সম্পর্কে এবং আবহাওয়ার উপাদান, আকাশের অবস্থা, তাপমাত্রা, আর্দ্রতা এবং বায়ু প্রবাহ সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ আবহাওয়া ও জলবায়ু। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বা হালকা কুয়াশা থাকতে পারে অথবা তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। আবহাওয়া হলো প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা। যেমন কোনো দিনের আকাশ থাকতে পারে রৌদ্রোজ্জ্বল বা মেঘাচ্ছন্ন, বাতাস হতে পারে গরম বা ঠান্ডা। বন্ধুরা, এখানে আবহাওয়া কি তা বলা হয়েছে? আবহাওয়া হচ্ছে প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা। এবং আবহাওয়ার পূর্বাভাস থেকে আমরা জানতে পারি প্রতিদিনের আবহাওয়া সম্পর্কে, কোন দিন বৃষ্টিপাত হবে, কোন দিন কুয়াশা থাকতে পারে বা কোন দিন তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। এবং আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে কোনো দিনের আকাশ থাকতে পারে মেঘাচ্ছন্ন, আবার বাতাস হতে পারে গরম, আবার ঠান্ডাও হতে পারে। এবার আমরা জানব আমাদের আজকের পাঠের মূল বিষয়টি, দৈনন্দিন আবহাওয়া। বন্ধুরা, তোমরা দুটি ছবি লক্ষ্য করতে পারছো। প্রথম ছবিটি হচ্ছে রৌদ্রোজ্জ্বল দিন, অর্থাৎ এখানে আকাশ পরিষ্কার, দিনের বেলা আকাশ পরিষ্কার। এবং দ্বিতীয় ছবিটি যদি লক্ষ্য করো, এটি বৃষ্টির দিন। এখানে কি দিনের বেলা আকাশে অনেক মেঘ জমেছে এবং বৃষ্টিপাত হচ্ছে। আমরা বিভিন্ন ধরনের আবহাওয়া দেখতে পাই, যেমন নিচে দেখানো ছবির মতো রৌদ্রোজ্জ্বল দিন বা বৃষ্টির দিন। বন্ধুরা, আমরা বিভিন্ন ধরনের আবহাওয়া দেখতে পাই, তার মধ্যে দুটি ছবি দেওয়া আছে। দুই ধরনের আবহাওয়া এখানে বলা হয়েছে, রৌদ্রোজ্জ্বল দিন এবং বৃষ্টির দিন। বন্ধুরা, তোমরা একটি প্রশ্ন লক্ষ্য করো, আবহাওয়া বলতে আমরা কি বুঝি? পূর্বেই আমরা জেনেছি আবহাওয়া হলো প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা। এই প্রশ্নটির ওপর ভিত্তি করে পাঠ্য বইতে তোমাদের একটি কাজ দেয়া আছে। চলো প্রথমেই কাজের মূল বিষয়বস্তু দেখে নিই। কাজের মূল বিষয় হচ্ছে আবহাওয়ার উপাদান। প্রথমে দেখে নিই কী করতে হবে। এক, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। বন্ধুরা, তোমাদের প্রথম কাজ হচ্ছে এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নেবে। ছকের মূল বিষয় হচ্ছে আবহাওয়ার উপাদান। এভাবে তোমরা আবহাওয়ার বিভিন্ন ধরনের উপাদানের নাম লিখবে। প্রথমে একটি দেওয়া আছে বৃষ্টিপাত, এমন বেশ কিছু উপাদান রয়েছে আবহাওয়ার, সেইগুলো তোমরা এখানে উল্লেখ করবে। দুই, ছকে আবহাওয়ার উপাদানের একটি তালিকা তৈরি করি। এবার তোমরা কি করবে, আবহাওয়ার উপাদানের একটি তালিকা তৈরি করবে। বন্ধুরা বলো তো আবহাওয়ার উপাদান কি কি? প্রথমে যেহেতু দেওয়া আছে বৃষ্টিপাত, এছাড়াও আবহাওয়ার উপাদানগুলো হলো বায়ু প্রবাহ, আকাশের অবস্থা, বায়ুর তাপমাত্রা এবং আর্দ্রতা। তিন, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। বন্ধুরা, এবার তোমরা কি করবে, নিজেদের সহপাঠীদের সাথে এই সম্পূর্ণ কাজটি নিয়ে আলোচনা করবে এবং আলোচনার ভিত্তিতে তোমরা জানতে পারবে আবহাওয়ার উপাদানগুলোর সম্পর্কে, এবং সেই সম্পর্কে স্পষ্ট তোমরা ধারণা লাভ করবে। এবার আমরা সারসংক্ষেপটি পড়ে নিই। আবহাওয়ার উপাদান। আমরা কোনো জায়গার আবহাওয়া, আকাশের অবস্থা, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ ও বৃষ্টিপাত দ্বারা প্রকাশ করি। এগুলোই আবহাওয়ার উপাদান। বন্ধুরা লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে, আবহাওয়ার উপাদানগুলো কি কি? আকাশের অবস্থা, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ ও বৃষ্টিপাত। এবার আমরা জানব আকাশের অবস্থা। সংবাদ মাধ্যমের আবহাওয়ার পূর্বাভাস থেকে বা ইন্টারনেটে আমরা আবহাওয়ার বিভিন্ন ধরনের তথ্য জানতে পারি। আবহাওয়ার বিভিন্ন অবস্থা বোঝানোর জন্য বাংলাদেশের আবহাওয়া অফিস বিভিন্ন প্রতীক ব্যবহার করে। এগুলো নিচে দেখানো হলো।
রৌদ্রোজ্জ্বল, আংশিক মেঘাচ্ছন্ন, বর্ষণ মুখর এবং বজ্রবৃষ্টি। বাংলাদেশে গ্রীষ্মকালে বজ্রবৃষ্টি, বর্ষাকালে বৃষ্টি, শীতকালে কুয়াশা এবং শুকনো মৌসুমে আবছায়া বা ধুলাময় অবস্থা একটি সাধারণ ঘটনা। বন্ধুরা লক্ষ্য করো, এখানে কিছু আবহাওয়ার প্রতীক দেখা যাচ্ছে। প্রথমটি হচ্ছে রৌদ্রোজ্জ্বল, দ্বিতীয়টি হচ্ছে আংশিক মেঘাচ্ছন্ন, অর্থাৎ কিছুটা মেঘ থাকবে এবং রোদ থাকবে, এবং অতঃপর রয়েছে বর্ষণ মুখর, মানে অতিরিক্ত বর্ষণ হবে, বৃষ্টিপাত হবে, এবং সর্বশেষ হচ্ছে বজ্রবৃষ্টি, অর্থাৎ বৃষ্টিপাতের সাথে বজ্র পড়বে। এবং আমরা এই আবহাওয়ার খবরগুলো কোথা থেকে পাই? আমরা হচ্ছে সংবাদ মাধ্যমের আবহাওয়ার পূর্বাভাস থেকে অথবা ইন্টারনেটের মাধ্যমে আবহাওয়ার বিভিন্ন তথ্য আমরা পেয়ে থাকি, এবং এই সকল প্রতীক ব্যবহার করে থাকে আবহাওয়া অফিস। আরো বলা হয়েছে, বাংলাদেশে গ্রীষ্মকালে বজ্রবৃষ্টি হয়ে থাকে, বর্ষাকালে বৃষ্টি হয়ে থাকে, শীতকালে কি হয়, কুয়াশা এবং শুকনো মৌসুমে আবছায়া বা ধুলাময় অবস্থা এটি হচ্ছে একটি সাধারণ ঘটনা। এবার আমরা জানব তাপমাত্রা। কোনো দিন আমরা ঠান্ডা, আবার কোনো দিন গরম অনুভব করি। বাতাস কতটা ঠান্ডা বা গরম সেই অবস্থাই হচ্ছে তাপমাত্রা। আমরা আবহাওয়াকে রৌদ্রোজ্জ্বল গরম দিন বা রৌদ্রোজ্জ্বল ঠান্ডা দিন বলতে পারি। বন্ধুরা লক্ষ্য করো, তাপমাত্রা কি কোনো দিন হচ্ছে তাপমাত্রা ঠান্ডা থাকতে পারে, কোনো দিন আমরা হচ্ছে ঠান্ডা অনুভব করতে পারি, আবার কোনো দিন গরম অনুভব করতে পারি, এটি হচ্ছে তাপমাত্রা। কখনো তাপমাত্রা কম থাকে, আবার কখনো তাপমাত্রা বেশি থাকে। যখন তাপমাত্রা কম থাকে তখন আমরা ঠান্ডা অনুভব করি, এবং যখন তাপমাত্রা অনেক বেশি থাকে তখন আমরা কি গরম অনুভব করি। এবং আমরা আবহাওয়াকে রৌদ্রোজ্জ্বল গরম দিন বা রৌদ্রোজ্জ্বল ঠান্ডা দিন বলতে পারি। রৌদ্রোজ্জ্বল গরম দিন হচ্ছে গ্রীষ্মকালে, তখন হচ্ছে প্রচুর গরম থাকে, তখন সূর্যের আলোর প্রভাব প্রচুর পড়ে, তখন আবহাওয়া কি হয়, আবহাওয়ার তাপমাত্রা অনেক বৃদ্ধি পায়, তখন কি হয়, গরম অনুভব হয়। এবং শীতকালে কি হয়, রৌদ্রোজ্জ্বল কম হয় এবং দিনের বেলাতে কি ঠান্ডা লাগে। আর্দ্রতা, যখন চারপাশের বাতাস ভেজা ও চটচটে থাকে আমরা সেই আবহাওয়াকে আর্দ্র আবহাওয়া বলি। আর্দ্রতা হচ্ছে বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে তার পরিমাণ। যখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তখন আমরা খুব সহজেই ঘেমে যাই, আবার বাতাসে যখন জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তখন আমরা শুষ্ক অনুভব করি। আমরা আবহাওয়ার অবস্থা বোঝানোর জন্য আর্দ্র বা শুষ্ক বলে থাকি। বন্ধুরা লক্ষ্য করো, এখানে আর্দ্রতা বলতে বলা হয়েছে কি যখন চারপাশে বাতাস ভেজা ও চটচটে থাকে তখন সেই আবহাওয়াকে আমরা আর্দ্র আবহাওয়া বলি। আর্দ্রতা হচ্ছে বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে তার একটি পরিমাণ। এবং যখন কি হয়, জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকে তখন আমরা কি ঘেমে যাই, এবং যখন জলীয় বাষ্পের পরিমাণটা কম থাকে তখন আমরা শুষ্ক অনুভব করি। এর জন্য আমরা আবহাওয়ার অবস্থা বোঝানোর জন্য আর্দ্র ও শুষ্ক বলে থাকি। এবার আমরা জানব বায়ু প্রবাহ সম্পর্কে। বায়ু প্রবাহ হলো বায়ুর সচল অবস্থা। বায়ু প্রবাহ হালকা বা প্রবল হতে পারে। বায়ু প্রবাহকে এর দিক ও গতি দ্বারা পরিমাপ করা যায়। যেমন উত্তরের বায়ু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। বায়ু প্রবাহ কতটা শক্তিশালী তা আমরা বিদ্যালয়ের পতাকা ওড়া, ডালপালার নড়াচড়া ইত্যাদি দেখে বুঝি। বন্ধুরা বায়ু প্রবাহ কি? বায়ু প্রবাহ হচ্ছে বায়ুর সচল অবস্থা। এবং বায়ু প্রবাহ হালকাও হতে পারে, আবার অনেক বেশিও হতে পারে। বায়ু প্রবাহকে এর দিক ও গতি দ্বারা পরিমাপ করা যায়। কি দ্বারা পরিমাপ করা যায়? দিক ও গতি। যেমন উত্তরের বায়ু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে, এবং বায়ু কতটা শক্তিশালী, অর্থাৎ বায়ু কতটা জোরে প্রবাহিত হচ্ছে তা আমরা কিভাবে বুঝতে পারি? আমাদের বিদ্যালয়ে যে পতাকাটি ওড়ে সেই পতাকাটি কত জোরে ওড়ে
তা দেখে আমরা বুঝতে পারি বায়ু প্রবাহ কতটা শক্তিশালী। তাছাড়া বিভিন্ন গাছপালা নড়াচড়া দেখেও আমরা বুঝতে পারি যে বায়ু প্রবাহ কতটা শক্তিশালী। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম দৈনন্দিন জীবনে আবহাওয়া সম্পর্কে আরও জানতে পারলাম আবহাওয়ার উপাদান, যেমন আকাশের অবস্থা, তাপমাত্রা, আর্দ্রতা এবং বায়ু প্রবাহ সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।